বিস্তরেণাত্মনো যোগম বিভূতিম চ জনার্জন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। বন্ধুগণ, এঠারে অর্জুন আপনঙ্কর অমৃততুল্য বাণী শুনি এহা কহিবা পরিবর্তে আপনঙ্কর অমৃত শুনি এহা কহুছন্তি। এঠারে সে বাণী শব্দকু উইহ রখিছন্তি। এহা এক সাহিত্যিক কৌশল যাহাকু অতিশয়োক্তি কুহাযায়, যেউথিরে তুলনীয় বস্তুকু উইহ রখাযাইথায়। সে শ্রীকৃষ্ণঙ্ক জনার্জন বলি সম্বর্ধন করুছন্তি, যাহার অর্থ জনে দয়াবান ব্যক্তিত্ব যে দুঃখীর দুঃখকু হরণ করিথায়। যেউমানে ভগবানঙ্কু ভালো পাইথান্তি, ভগবানঙ্ক মহিমার বর্ণনা সেমানঙ্ক পাইঁ অমৃত তুল্য হইথায়। শ্রীকৃষ্ণঙ্ক অমৃতময় বাণীকু কর্ণ দ্বারা পান করিবা পরে অর্জুন তাঙ্কু ভূয়ঃ কথয় অর্থাৎ পুণি থরে কহন্তু, আপনঙ্কর মহিমা শ্রবণ করিবার মোর তৃষ্ণা তৃপ্ত হেউ নাহি কহি উৎসাহিত করুছন্তি। বন্ধুগণ, দিব্য অমৃতর গুণ এইপরি অটে, এহা আমকু তৃপ্ত করিবা সহিত আমার তৃষ্ণাকু অধিক বঢ়েই থায়। নৈমি সারণ্যর ঋষি মুনিমানে সুত গোস্বামীঙ্ক ঠারু শ্রীমদ ভাগবতম শ্রবণ করুথিবা সময়রে এইপরি কহিথিলে, বয়ং তু ন পিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছৃণ্বতাম রসজ্ঞানম স্বাদু স্বাদু পদে পদে। অর্থাৎ শ্রীকৃষ্ণঙ্কর ভক্তমানে তাঙ্কর দিব্য লীলা শ্রবণরে কেবে বি ক্লান্ত হুয়ন্তি নাহিঁ। তাঙ্কর দিব্য লীলার অমৃত এপরি যে তাহার আস্বাদন যেতে অধিক করা যায়, তৃষ্ণা সেতে অধিক বৃদ্ধি লাভ করিথায়। শিক্ষা, হে জনার্জন, দয়া করি বিস্তারপূর্বক আপনঙ্কর দিব্য ঐশ্বর্য এবং মহিমার বর্ণনা করন্তু। আপনঙ্কর অমৃত যেতে শুনিলে বি মু তৃপ্ত হেউ নাহিঁ। টেল মি এগেন ইন ডিটেল your divine glories and manifestations. O Janardhan, I can never tire of hearing your nectar. Hare Krishna.